থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, দমকা হাওয়ায় ফুলে ফেপে হাওরের পানি ঢুকছে লোকালয়ে। সুনামগঞ্জ সদর, বিষ্ণুভরপুর, তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলায় নদ নদীতে বাড়ছে পানি, ধীরে ধীরে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। রোববার সকাল থেকেই বৃষ্টি হওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না, বন্যার আশঙ্কা করছেন হাওরবাসী। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ব্যাপক বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে গত শুক্রবার রাত থেকেই সুনামগঞ্জের নদ নদীতে পানি বাড়তে শুরু করে। তবে জেলা প্রশাসন বলছে এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি বন্যা পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুরমা নদীর পানি বা জাদুঘাটার পানি ডেঞ্জার লেভেল থেকে প্রায় অনেক নিচে আছে, বিশেষ করে সুরমা নদীর পানি ডেঞ্জার লেভেল থেকে 3 ফিট নিচে আছে, ফলে এখনো পর্যন্ত অনেক হাওর আমার এখনো পর্যন্ত খালি রয়ে গেছে, পর্যাপ্ত পানি হাওড়া এখনো পর্যন্ত ঢুকেনি, ফলে বন্যার কোনো লক্ষণ আমরা এখনো দেখছি না। যদি বন্যার সে ধরনের লক্ষণ প্রকাশ পায় তারা যেন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। আমরা নিরাপদ আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আমরা প্রস্তুত রেখেছি। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে জাদুকাটা 0.86 মিটার ও পুরাতন সুরমা 2.48 মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।